তো ভারতে ভারতে কিংবা বিভিন্ন দেশে মাঝে মাঝে আমরা দেখছি যে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে অপমান করা হয় এক্ষেত্রে আমাদের কি করা উচিত বর্তমানে ভারতের দুইজন ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ ইসলামকে অপমান করেছে আমরা এর ক্ষেত্রে কি করতে পারি ইসলামিক ভয়েস ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল প্রিয় বন্ধুগণ আমরা দেখি এর আগেও ফ্রান্সে এমন ঘটনা ঘটেছে আরও দেশের বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় মাঝে মাঝেই ইসলাম বিদ্বেষী কিছু লোক আমাদের প্রিয় নবী আমাদের কলিজার টুকরা মোহাম্মদ সাল্লারিসাল্লামকে অপমান করে থাকেন আল্লাহ সুবাহানা যারা মুহম্মদ সাল্লাহাল্লামকে আমাদের প্রিয় নবী সাল্লাহামকে অপমান করে আল্লাহ সোহানা একজন কেউ ছাড় দিবেন না ইতিহাস সাক্ষী দেয় যারাই আল্লাহ নবীকে অপমান করেছে আল্লাহ একজন কেউ ছাড় দেন নাই আখের শুধু নয় এই দুনিয়াতে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। শুধুমাত্র সময়ের ব্যাপার শুধুমাত্র সময়ের ব্যাপার আমরা আল্লাহ সুবাহন তালার কাছে দোয়া করি আল্লাহ সুবাহন আলাহ অবশ্যই এর কঠিন বিচার করবেন তবে আমাদের কিছু করণীয় আছে

প্রত্যেকটা মানুষ থেকে তোমার মা বাবা সন্তান সন্ততি সবার চেয়ে অবশ্যই তোমার অন্তরে নবী সাল্লামের প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে আর ভালোবাসার মানুষকে অপমান করলে কলিজায় আঘাত লাগতে হবে এই জন্যই পৃথিবীর প্রত্যেকটা কলিজার ভিতরে সেই পরিমাণ আঘাত লেগেছে নিজে প্রত্যেকটা ইমানদারের কলিজাকে ছুরি দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করলেও একজন ইমানদার সেই পরিমাণ ব্যথা পেতো না নবী মোহাম্মদ সাল্লাকে অপমান করলে তার চেয়ে বেশি ব্যথা পায় ঠিক না আল্লাহ সুবাহানা আমাদের এই নবীকে যারা অপমান করেছে তাদেরকে অবশ্যই আল্লাহ সোহানা দেখে অবশ্যই শাস্তি দিবেন কোনো সন্দেহ নেই কারণ সব অপরাধ ক্ষমা হলেও এই অপরাধ ক্ষমা হয় না আমরা শুধুমাত্র দুটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই এর মধ্যে একটি ইতিহাস হচ্ছে আবুল হাবের সন্তান নবী ইসাল্লাহ লক্ষ্য করে থুতু মেরেছিল কিন্তু সেই থুতু আল্লাহ তালা নবী সাল্লাল্লাহু ইসলামের গায়ে পড়তে দেন নাই বরং তাকে বাঁচিয়ে নিয়েছেন কিন্তু থুতু যেহেতু মেরেছে আল্লাহকে ছেড়ে দিবেন ওয়ায়ামুদুহুম ফি তুগিয়ানিহিম ইয়া আমাহুন আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না কি করেছেন নবী সাল্লাল্লাহু ইসলাম একটু বद्दুয়া করলেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম কিলাবিক আল্লাহ এর পিছে তোমার একটা হিংস্র প্রাণী লাগায়া দাও ও আমাকে অপমান করেছে আল্লাহ তার পিছনে একটা হিংস্র প্রাণী লাগিয়ে দাও আবুলাহাবের ছেলে আবুল হাব কি বললো বাবা কাজ করেছি কি লক্ষ্য করে সাল্লাম কি করছো সে কিছু বলছে হ্যাঁ তিনি বলেছেন আমাকে নাকি কোন একটা হিংস্র প্রাণী খেয়ে ফেলবে তখন আবুল আহাব বলেছে বাবা যদি তিনি বলে থাকে তাহলে তোমার কিন্তু খবর আছে তোমাকে সতর্ক থাকতে হবে কারণ রাইফেলের গুলি মিস হতে পারে মোহাম্মদ সাল্লামের কোনো কথা বিপরীত হতে পারে না তিনি যেহেতু বলেছেন বাবা তোমাকে সতর্ক থাকতে হবে যেখানে যায় ছেলেকে সাথে নিয়ে যায় যেখানেই যায় ছেলেকে ছেলের সাথে তিনি পাহারা দেন যাবেন সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে ছেলেকে বললো বাবা আমি তো ব্যবসায় যাচ্ছি তুমি একা থাকলে কে তোমাকে দেখবে চলো আমার সাথে সাথে করে নিয়ে গেলেন সিরিয়া থেকে যখন ব্যবসা করে ফিরে আসছেন আসার পথে একটি জায়গায় তাঁবু টানিয়ে সকলে থাকার জন্য ব্যবস্থা করলেন ইতিহাসে এসেছে যে রাখতে গিয়ে সবাইকে গোল করে রেখেছেন আর নবী মোহাম্মদ সাল্লা ইসলামকে যেহেতু গালি দিয়েছে এই যে একটা ভয় আছে যে হিংস্রপাণী তাকে খেয়ে ফেলবে এই জন্য আবুল হাব তার ছেলেটাকে ঠিক মাঝখানে রেখে সব ব্যবসায়ীকে গোল করে ঘুম বানিয়েছে ছেলেকে রেখেছে মাঝখানে আবার দুই ভাগ করেছে এক ভাগকে বলেছে তোমরা পাহারা দাও আমরা ঘুমাবো একদল ঘুমাচ্ছে আর একদল পাহারা দিচ্ছে রাত যখন একটু গভীর হয়েছে জঙ্গল থেকে বাঘ এসে করেছে শুধু যারা জাগ্রত ছিল পাহারা দেওয়ার জন্য সব পালিয়ে জঙ্গলের দিকে চলে গেল বাঘগুলো তাদেরকে একটু ধাওয়া করে ফিরে এসে তারা ভিতর থেকে গোপনে গোপনে দেখছে ঘটনা কি ঘটে দেখি দেখতে লাগলো যে বাঘ এসে প্রত্যেকটা মানুষের মুখের কাছে গিয়ে নাক দিয়ে শুকতে লাগলো এক একজন করে সবাইকে শুকা শেষ কিন্তু কাউকে কিছু বলে না শুধু নাকটা নিয়ে মুখের কাছে রাখছে এরপরে দেখছে যে কারো মুখের সাথে আসলে মিলে না আসলে কোন মুখটা দরকার যেই মুখ দিয়ে মোহাম্মদ সাল্লাহামকে থুতু মেরেছে অপমান করেছে সেই মুখটাই দরকার এরপরে বার এক লাভ দিয়ে মাঝখানে গিয়ে ওই যে একজন বাকি আবুল আবেল ছেলে তার কাছে গিয়ে যখন মুখের সামনে নাকটা নিল বাদ বুঝতে পেরেছে এই হলো আসল আসামি তার মাথাটা ধরে শরীরটা এক জায়গায় মাথাটা নিয়ে জঙ্গলে চলে গেল ইতিহাস সাক্ষী দেয় যারা আল্লাহর নবীকে অপমান করেছে আল্লাহ একজন কেউ ছাড় দেয় নেই এই দুনিয়াতে অপমান করে সব প্রত্যেকটাকে ধ্বংস করেছে এরপরে আমরা আরেকটি ইতিহাস পাই বাদশা কেসরা নবী সাল্লা সাল্লাম বিভিন্ন বাদশার কাছে চিঠি লিখেছেন চিঠি লিখতে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন সব বাদশারা চিঠি পেয়ে কেউ ইসলাম গ্রহণ করেছে আর কেউ ইসলাম গ্রহণ করে নেই বাদশাহ কেসরা যখন চিঠি পেয়েছে মিন মোহাম্মদিন ইল আজম ইল কিসরা মোহাম্মদ সাল্লা পক্ষ থেকে এই চিঠি চিঠিটা পেয়ে তিনি পড়ে এটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দিয়েছে আল্লাহর নবীর চিঠিকে অপমান করা মানে আল্লাহর নবীকে অপমান করা আল্লাহর নবীর অপমান অপমান করার মানে আল্লাহর নবীকে করা নবী বললেন আল্লাহরুল কাহু সে তো আমার চিঠিকে ছিঁড়ে টুকরো টুকরো করে নেয় বরং সে তার রাজত্বকে ভেঙে টুকরো টুকরো করেছে আল্লাহ তার রাজত্বকে ভেঙে চোরমার করে দিবে এই এরপরে আর বেশি দিন যায় নাই বাদশাহ কেসরা আর তার ছেলের মাঝে একটা দ্বন্দ্ব ঝগড়া শুরু হলো কি নিয়ে বাপও ছিল নারী লোভী ছেলেও ছিল নারী লোভী নিল্লা বাপ বিভিন্ন খারাপ মেয়েদেরকে রাজ দরবার আনতো ছেলেও বিভিন্ন খারাপ মেয়েদেরকে রাজ দরবার আনতো ছেলে মনে করতো বাপ আমার পথের কাটা বাপ মনে করতো ছেলে আমার পথের কাটা এইভাবে বাপ আর ছেলের মধ্যে যুদ্ধ ছেলে চিন্তা করলো বাপকে হত্যা করলে পুরো রাজত্ব আমার যাকে ইচ্ছা তাকে আমি আনতে পারি বাপ চিন্তা করলো ছেলেকে হত্যা করতে পারলে পুরো রাজত্ব আমার যাকে ইচ্ছা তাকে আমি নিয়ে আসতে পারবো আমার রাজ দরবারে এই চিন্তা করে বাপ ছেলেকে হত্যা করার জন্য একটি ঔষধ নিয়ে সেই ঔষধের পাত্রে ঔষধের একটা ঔষধের বোতল নিয়ে ঔষধের ভিতরে বিষ ঢুকিয়ে বোতলে লিখে দিয়েছে হায়াদা দেওয়াউন মুকুব বিলিন ওয়াতি এই ঔষধ খেলে বেয়াদবি মাপ করবেন যৌন শক্তি বাড়বে আর বাপ তো জানে যে আমার ছেলে যে দুই নাম্বার ও যদি এই ওষুধ পায় তাহলে মধুর মতো গড় করে খাবে এ তো শক্তি বাড়াতেই চাইবে দুই নাম্বার ছেলে এই কথা চিন্তা করে যখন বোতলটা রেডি করে যাবে ছেলে আবার ওদিক থেকে একটা ছুরি নিয়ে এসে হাজির বাপকে জবাই করে হত্যা করে ফেলবে বাপের রুমে ঢুকে বাবার মাথা ধরে ছুরি দিয়ে জবাই করে শরীর থেকে মাথাটা আলাদা করে বাপকে হত্যা করলো বাপ যখন নিচে পড়ে গেল দেখলো হাতের মধ্যে একটা ঔষধের বোতল লেখা আছে এটা খেলে যৌন শক্তি বাড়বে ছেলে চিন্তা করলো এখন তো আমার শক্তির দরকার বাপ আকাম কুকাম যা আমি ইচ্ছা মতো করতে পারি এই কথা চিন্তা করে সে ওষুধের বোতল খেয়ে ওষুধের বোতল খেয়ে মনে করেছে শক্তি বাড়বে শক্তি তো বাড়ে নাই বরং ওটার মধ্যে কি ছিল বিষ ছিল বিষ খেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে বাপের রাজত্ব শেষ ছেলের রাজত্ব শেষ কয়দিন পরে এসেছে মেয়ের হাতে মেয়ের রাজত্ব শেষ ইতিহাস সাক্ষী দেয় যারাই আল্লাহর নবীর সঙ্গে অপমান নবীকে অপমান করেছে যারাই আল্লাহ নবী সাল্লাহামকে অপমান করেছে আল্লাহ একজনকেও ছাদ দেয় নেই এই দুনিয়াতে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছে ঠিক তেমনি ভাবে যারা এখন করছে সময়ের ব্যাপার এদেরকে আল্লাহ ধ্বংস করবেন কিন্তু ইমানদার হিসেবে আমাদের যে আঘাত লাগে কারণ আবার প্রত্যেকটা ইমানদার আমাদের বাবার চেয়ে মায়ের চেয়ে আমাদের একজন আমাদের প্রত্যেকটা জন্মদাতা বাপকে অপমান করলে আমাদের কলেজে এত আঘাত লাগে না আমাদের মাকে অপমান করলে এত আঘাত লাগে না আমাকে অপমান করলে এত আঘাত লাগে না আমাদের নবীকে অপমান করলে তার চেয়ে বেশি আঘাত প্রত্যেকটা ইমানদারের পরিচয় লাগে এই জন্য আমাদের প্রতিবাদ করতে হবে বসে থাকলে হবে না চুপ থাকলে হবে না তখন আরব কান্ট্রিগুলো অনেকেই এই যে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ তাদের যখন বিভিন্ন পণ্য বয়কট করেছে এখন কিছুটা তারা নমনীয় হতে শুরু করেছে তাদের নমনীয় হওয়ার দ্বারা হবে না বরং এর শাস্তি প্রকাশ্যে হতে হবে অবশ্যই এর শাস্তির প্রয়োজন যাদের ক্ষমতা আছে তারাই এই শাস্তির ব্যবস্থা করা উচিত নবী সাল্লাহ বলেছেন প্রতিবাদ আমরা কীভাবে করবো তাও ইসলাম শিখিয়েছে মানরা আমিন কারণ ফাল্লিউর হুবিয়া দিহি কোন অন্যায় দেখলে যার ক্ষমতা আছে তারা হাত দিয়ে বাধা দিবে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামকে অপমান করা হলে তার বিরুদ্ধা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আমরা আমাদের সেই ক্ষমতা নেই তবে আমাদের মুখ আছে আমাদের মুখ দিয়ে হলেও বলতে হবে যেখানে মুখ দিয়েও বলা না যাবে সেখানে অন্তরে অন্তরেরও ঘৃণা করতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ইমানদারকে ইমানদারের ইমানকে জাগ্রত করুক এবং এই সকল অন্যায় প্রতিবাদ করার তৌফিক দান করুন আর এই ধরনের যারা নবী আলাইহি সাল্লামকে অপমান করবে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করুক এদের